মনে হয় এই দেশের লোক পয়সার জন্য সব কিছুই করতে পারে। এমন একটি ঘটনা দেখা গেল উত্তরপ্রদেশের ফিরোজাবাদে, যেখানে এক ব্যক্তি তার নিজের বোনকে একটি গণবিবাহ অনুষ্ঠানে বিয়ে করেছে, যাতে গণবিবাহ প্রকল্পের অধীনে রাজ্য সরকার দ্বারা প্রাপ্ত প্রতি দাম্পত্যকে 35,000 টাকা নগদ এবং কিছু ঘরোয়া জিনিস দেওয়া হচ্ছে। ব্যাস এই ফায়দা উঠাবার জন্য এই ব্যক্তি তার নিজের বোনকে বিয়ে করেছে। তো এই সময় বন্ধুরা একটা কথা আমার মনে আসছে, না বাপ বাড়া না ভাইয়া সবচেয়ে বড়া রুপাইয়া। তো বন্ধুরা আপনি কমেন্টে অবশ্যই জানাবেন এই বিয়ের সম্বন্ধে আপনি কী ধারণা রাখছেন, এবং তাছাড়া ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি পরবর্তী ভিডিওর সাথে।